হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি আমার মতো এরকমভাবে রিয়াকশান কিংবা যে কোনো পোস্টে রিয়াকশান দিতে যে যদি রিয়াকশানে ক্লিক করেন, তারপরে যদি আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসে যে ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ফর এত দিনের জন্য কিংবা এত ঘন্টার জন্য, কিংবা আপনি যদি কাউকে রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট না দিতে পারেন, কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিচের দিকে যদি একটি অপশান চলে আসে রিস্ট্রিক্ট ইউর অ্যাকাউন্ট এবং এখানে অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসে, এবং পাশাপাশি আপনি যদি কোনো পোস্টে না রিয়াক্ট দিতে পারেন, কাউকে যদি মেসেজ না করতে পারেন, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢুকছি, বাট এখানে আমার কিন্তু মেসেজ দেওয়ার কোনো অপশনই নাই। এ কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট আছে, তারপরেও আমি কিন্তু মেসেজ দিতে পারতেছি না, ঠিক আছে। সো যদি আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে, তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো টোটালি কীরকমভাবে আপনার এই সমস্যাটি সমাধান করবেন, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের রিস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সমস্যাটা কীভাবে সমাধান করবেন, কিংবা এই সমস্যাটা কেন হয়, কিংবা এই সমস্যাটা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি। তো পুরো বিষয়টা আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো গাইজ, বেশি বকবক না করে চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। কাম ব্যাক গাইস, প্রথমেই আমি আপনাদেরকে বলে নিব যে এই সমস্যাটি কেন হয়, এবং এরপর বলবো এই সমস্যাটা যেন না হয় এটার থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন, কিংবা কী পদক্ষেপ আপনি ব্যবহার করবেন, এবং অ্যাট লাস্ট সবার শেষের দিকে আমি আপনাদেরকে এটা সমাধান দেওয়ার চেষ্টা করব, কিংবা এটা যদি হয় কীভাবে আপনি সমাধান করতে পারেন, ঠিক আছে। সো প্রথম কথায় আসি, এটা কেন হয়। তো সাধারণত এটি যদি আপনি ফেসবুকের নিয়মকানুনের বাইরে যেয়ে থাকেন, তাহলে আপনার এই সমস্যাটা কিন্তু হবে। ওকে, তো কেন আপনার নিয়মকানুন, কীরকম নিয়মকানুন, যেমনটা আপনি 18+ পোস্ট কিংবা আপনি যদি কোনো প্রকার নিয়মকানুন অবলম্বন করেন না, কিংবা ফেসবুকে যদি কোনো প্রকার খারাপ কমেন্ট করেন, কিংবা কাউকে আপনি মারার হুমকি দেন, সো তাহলে কিন্তু এরকম একটি রিস্ট্রিক্টেড আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, সেটি হোক আপনার 48 ঘন্টার জন্য, কিংবা 72 ঘন্টার জন্য, কিংবা 3 দিনের জন্য, কিংবা 7 দিনের জন্য, এক এক সময়ের উপরে হয়ে থাকে। ওকে, সো দ্বিতীয়ত এটি থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, কিংবা এটি যেন আমাদের না আসে। সো প্রথমতই আপনারা কোনো প্রকার কোনো অবৈধ কাজ করবেন না যেটি ফেসবুকের নিয়মকানুনের বাইরে যায়। তো নর্মালভাবে যদি আপনি ফেসবুকের ভিডিও দেখেন কিংবা ফেসবুকে ঘাঁটাঘাঁটি করেন, তাহলে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি কাউকে কোনো প্রকার হুমকি দিতে পারবেন না, এটা প্রথম, এবং দ্বিতীয়ত 18+ পোস্ট করতে পারবেন না। অ্যান্ড এরকম আরও কয়েকটা নিয়মকানুন আছে, যে নিয়মকানুনগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না, রিস্ট্রিক্টেড আসার কোনো সম্ভাবনাই নেই। ওকে, সো অ্যাট লাস্ট আমি আপনাদেরকে বলতেছি যে আপনার এই সমস্যাটা হলে আপনি কীভাবে সমাধানটা করতে পারেন। তো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এরকমভাবে রিস্ট্রিক্টেড হয়ে যায়, তো তাহলে আপনাদের কিছু করার প্রয়োজন, অ্যাকাউন্টে যে কয়েকদিনের জন্য কিংবা যে কয়েক ঘন্টার জন্য রিস্ট্রিক্টেড থাকবে, সেই কয়েকদিন আপনি কিছুই করতে পারবেন না, ফেসবুকে কিছুই করতে পারবেন না, শুধুমাত্র ভিডিও দেখা ছাড়া, ঠিক আছে। তো যদি আপনাদের এরকম হয়ে থাকে, তো আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনাদের কত দিনের জন্য ফেসবুক অ্যাকাউন্টের কিংবা কত ঘন্টার জন্য আপনাদের এটি রেস্ট্রিক্টেড হয়ে আছে। ওকে, তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে মোটামুটি 48 ঘন্টা না 72 ঘন্টার মতো দিছিল, বাট এখানে আমি হচ্ছে 40 ঘন্টার মতো আসা, 40 ঘন্টার পর আমাদের এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি দেখে নেবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন, সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন, এবং এখান থেকে সবার নিচের দিকে রিস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কত দিনের জন্য কিংবা কত ঘন্টার জন্য, ঠিক আছে। তো তারপরে এখান থেকে সিম্পলি কিন্তু আপনি এতক্ষণ সময় অপেক্ষা করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি সব কিছু ঠিক হয়ে যাবে। তো যদি তারপরে আপনারা চান যে আমি না, আমি এই মুহূর্তে সাবমিট করতে চাই ফেসবুকের কাছে রিভিউ, তো ফেসবুকের কাছে রিভিউ সাবমিট করে আপনি কাজটি করতে পারেন। এই বিষয়টি নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়ে রাখা আছে, সেই ভিডিওটা আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন, কিংবা সেই ভিডিওটার ইন্ডি স্ক্রিনে আমি দিয়ে রাখবো, ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আপনি সেই ভিডিওটার লিঙ্কটা পেয়ে যাবেন যে কীরকমভাবে আপনি সাবমিট করতে পারেন। তো গাইস, আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।